আসসালামু আলাইকুম এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেলের বোতল চার্ট বোতল চার্টটা কেমন এখানে দেখুন চারটি কোম্পানি চারটি চারটি কোম্পানির নাম রয়েছে এবং তার একটি বার্ষিক র্যাংকিং আমার এখানে করা আছে বা মান্থলি মনে করতে পারেন আমার মজো সাপোজ এইট্টি পেপসি পি এফসি সেভেন্টি কোকাকোলা পঁয়ষট্টি পার্সেন্ট সেভেন আপ পঞ্চাশ পার্সেন্ট আপনি এখানে কোনো একটি প্রোডাক্ট আপনার র্যাঙ্ক বাড়লো আমি চাচ্ছি এখানে পেপসি এফসি আশি পার্সেন্ট বৃদ্ধি হলো তো আপনি এই চার্টে দেখুন যে আপনার লাইফ চেঞ্জ হচ্ছে তো এই কাজটি কীভাবে করলাম তো এটি কীভাবে করবেন তো আমি এই চার্টটি ডিলিট করে দিই এখানে চারটি বোতল চারটি কোম্পানির চারটি বোতল এখানে আনা আছে আমি এই যে ডেটাটি রয়েছে ডেটাটি সিলেক্ট করবেন ইনসার্ট টেবিল ইনসার্ট ট্যাবে যাবেন এরপর এখানে একটি চার্ট রয়েছে কলাম চার্ট এই কলাম চাটে ক্লিক করে আমি প্রথম যে কলামটি আছে এটি নিলাম এরপরে তা আমি চাচ্ছি প্রথম যে এটার নাম রয়েছে মোজো আমি এই মোজোর যে বোতলটি আছে এটি কপি করবো কন্ট্রোল দিয়ে এরপরে এটাতে ক্লিক করবেন দুইবার ক্লিক এরপরে কন্ট্রোল ভি করবেন আপনার বোতলটি চলে আসলো এরপরে এটি কন্ট্রোল সি এরপরে এখানে আপনি ডবল ক্লিক করে কন্ট্রোল ভি এরপরে আপনি দ্বিতীয়টি কন্ট্রোল দ্বিতীয়টি কন্ট্রোল সি এরপরে দ্বিতীয়বার ক্লিক করে দুইবার ক্লিক করে কন্ট্রোল ভি এরপরে কন্ট্রোল সি এবং এটি ক্লিক করবেন দুইবার দ্য কন্ট্রোল ভি তা আমি এই বোতলগুলো আমি চাচ্ছি একটু একটু উইথটা বাড়াইতে চাচ্ছি তা আপনি যে এইগুলোর উপর ডাউনলোর্ড ক্লিক করে আপনি ফর্মেট ডেটা সিরিজ রয়েছে এখান থেকে আপনি গ্যাপ উইথ উইথ গ্যাপ এর অ্যামাউন্টটা একটু কমিয়ে দিবেন তাহলে আপনার বদলটা আপনি যাবে তো আপনি দেখুন যে আমি এখানে যখন কমাচ্ছি আমি এখানে দিলাম পেপসি তো দেখুন আপনার ষাট পার্সেন্ট এ নেমে যাচ্ছে কিন্তু এটা ভালোভাবে দেখা যাচ্ছে না আমি চাচ্ছি এখানে ও এখানে ছয়শো পার্সেন্ট হয়ে গেছে হ্যাঁ তো আমি চাচ্ছি এখানে সর্বোচ্চ একশো পার্সেন্ট রাখতে চাচ্ছি তার ডান নিয়ে ক্লিক করে ফরম্যাট অ্যাক্সিসে গিয়ে এখানে আপনি জিরো দিবেন এখানে ওয়ান পয়েন্ট জিরো দিবেন আচ্ছা তাহলে ঠিকই আছে তা আমি এখানে লাইভ যেখানে হচ্ছে আমি এখানে সহাত্তর পার্সেন্ট দিলাম আমি সহাত্তর ইন্টারপ্রেস করলাম দেখুন সহাত্তর পার্সেন্ট হচ্ছে তো আমি তো বুঝতে পারছি না আমি চাচ্ছি একটি লেভেল অ্যাড করবো প্রত্যেকটি কোম্পানির যে বোতল রয়েছে বোতলগুলোতে লেভেল অ্যাড করবো লেভেল অ্যাড করতে চলে ডানবটনে ক্লিক করে অ্যাড লেভেলে ক্লিক করবেন দেখুন আপনার লেভেল অ্যাড হয়ে গেছে হুম যদি আমি চান যে এই লেভেলগুলো একটু কালার করবেন আপনি লেবেলগুলোতে ক্লিক করার পর ফরমেটে যাবেন এরপরে আপনি এখান থেকে কালার দিবেন এরপরে আপনি চাইলে একটু স্টাইল চেঞ্জ করতে পারবেন ট্যাবে গিয়ে আপনি যে অ্যাড চার্ট এলিমেন্ট রয়েছে এখানে যে ডেটা লেভেল রয়েছে এখান থেকে আপনি এ ধরনের একটি স্টাইল করতে পারেন আমি একটু আর একটু কালারটি চেঞ্জ করে দিই এই যে আপনি এ ধরনের বিভিন্ন ধরনের আপনার যেটা ভালো লাগবে সে কালারটি ইউজ করবেন আমি একটু ফ্রন্ট কালারটা চেঞ্জ করে দিই ফ্রন্ট কালারটা আপনি হোম থেকেও করতে পারবেন আমি ফ্রন্ট কালারটা চেঞ্জ করে দিলাম তো এখানে একটু খেয়াল করুন যে আপনি যে লেভেলটি নিলেন এখানে কোম্পানির নামও শো করছে তো আমি চাচ্ছি কোম্পানির নাম শো করতে চাচ্ছি না শুধু অ্যামাউন্টই দেখাবে তা আবার এই লেভেলটার উপর ডানবটনে ক্লিক করে এখানে নিচে একটি অপশান রয়েছে ফরম্যাট ডেটা টেবিল এখানে ক্লিক করবেন ডান দিকে আপনার একটি ডায়ালগ বক্স এসেছে আপনি ক্যাটাগরির এই বক্সটি আউট করে দিবেন। তাহলেই কিন্তু আপনার শুধু অ্যামাউন্টটি দেখাবে তো দেখুন আপনার এখানে চাইলে আপনি এখান থেকে একটু স্টাইল করতে পারবেন চার্টের কালার দিতে পারবেন এভাবে করে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারবেন যা আশা করা যায় বুঝতে পারলেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম